আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনে 148টি পদের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে পুরুষ এবং মহিলা দেখতে পাচ্ছেন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কীভাবে আবেদন করতে হবে, কত টাকা খরচ পড়বে আবেদন করার জন্য, সব কিছুই ভিডিওতে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, যাদের সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরি নিয়ে ভিডিও প্রয়োজন, তারা আমার বিডি জব নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমি মূলত এই চ্যানেলে নিত্য নতুন বেসরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিও তৈরি করি। চ্যানেলটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তো চলুন কথা না বেড়ে দেখে নেওয়া যাক, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনে নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত আমরা নিজ থেকে একটু আলোচনা করব। তো আমি একটু জুম করে নিই। প্রথমে দেখতে পাচ্ছেন ট্রাক চালক নেওয়া হবে 9300 থেকে 21410 টাকা বেতনে 6 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠানতে অষ্টম শ্রেণী পাস অথবা সমমানের সার্টিফিকেট সহ মোটর যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপর নেওয়া হবে ট্রাক্টর চালক 9750 টাকা থেকে 22450 টাকা বেতনে 8 জন লোক নিয়োগ করা হবে। এখানেও অষ্টম শ্রেণী পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স হলে আবেদন করা যাবে। এরপর অফিস সহায়ক নেওয়া হবে, এখানে 8250 টাকা থেকে 20010 টাকা বেতনে 20 জন লোক নিয়োগ করা হবে, যেখানে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। এবং এরপর দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড যেটাকে বলে থাকি 8500 টাকা থেকে 20570 টাকা বেতনে 100 জন লোক নিয়োগ করা হবে। এই পদটিতে আবেদন করার জন্য এসএসসি পাশ হতে হবে, তবে শর্ত থাকে যে সামরিক বা পুলিশ বা অনুরূপ বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এবার গাড়ি চালক বা কার চালক নেওয়া হবে 9300 থেকে 22490 টাকা বেতনে 5 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাস সহ আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপর নেব সহকারী ভাণ্ডার রক্ষক, এখানে 9 জন লোক নিয়োগ করা হবে 9300 টাকা থেকে 22490 টাকা বেতনে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। তো এগুলো ছিল পদের বিবরণ, এখন দেখবো আবেদন শুরু কবে, শেষ কবে। তো যেমনটা দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক bfidc.teletalk.com.bd, মূলত এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে হবে। ওয়েবসাইটটি ওপেন থাকবে 25 মে 2023 তারিখ সকাল 10টা থেকে এবং বন্ধ হবে 15 জুন 2023 বিকাল 5টা। সো এই সময়ের মধ্যে সবাইকে আবেদন করতে হবে। আর আবেদন করার সময় আপনাকে 300x300 পেজের ছবি এবং 300x80 পেজের স্বাক্ষরের প্রয়োজন পড়বে আপনার ফর্ম পূরণ করার সময়। তো সেই সাথে ছবি ও স্বাক্ষর মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিওটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আর অনলাইনে যখন আবেদন সাবমিট করবেন, সাবমিট করতে 72 ঘন্টার মধ্যে আপনার পরীক্ষার ফি বাবদ টাকা জমা দিতে হবে। সো 1 নং হতে 6 নং পরের জন্য 223 টাকা, 3 হতে 4 নং পরের জন্য 112 টাকা। আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যে আপনাকে টেলিটক প্রিপেড সিম ব্যবহার করে এইখানে দেখেন একটা নিয়ম দেওয়া আছে টাকা জমার, এই নিয়ম অনুসারে কিন্তু আপনাকে টাকাটি জমা দিতে হবে। আর টাকা জমা দেওয়া সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে কিন্তু দেওয়া আছে কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এটা আপনারা দেখে নেবেন। তবে তারপরে বলবো এখানে সকল জেলার প্রার্থীও আবেদন করতে পারবেন, যেমন এই ট্রাক চালক পদটি যে আর বাকিগুলো পদগুলোতে কয়েকটা জেলা বাদে বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনে যে নতুন নিয়োগ প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। এরপরেও যদি কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।